সকাল থেকে গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষমেশ এগিয়ে গেল বিজেপি। ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধানসভার ম্যাজিক ফিগার ২১, তবে ২০টি আসন পেয়েছে বিজেপি। এই অবস্থায় নির্দল প্রার্থীদের সমর্থনের দিকে তাকিয়ে রয়েছেন তারা। এমনই দাবি করে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে যাচ্ছে গোয়া বিজেপি। প্রসঙ্গত, বুথ ফেরত সমীক্ষায় আগেই দাবি করা হয়েছিল গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই হবে বিজেপি কংগ্রেসের, তবে সেই লড়াইয়ে শেষ হাসি বিজেপির। শেষ পাওয়া খবর অনুযায়ী ২০টি আসন পেয়েছে বিজেপি, কংগ্রেস জোট পেয়েছে ১২টি আসন, তৃণমূল পেয়েছে ২টি, আম আদমি পার্টি ২, নির্দল ৪। পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে সরকার গঠনের বিষয়ে নির্দলের সমর্থন নিয়ে রাজ্যপাল পিএস শ্রীধরন পিল্লাইয়ের কাছে বিজেপি। উল্লেখ্য, ২০১৭ সালে গোয়া বিধানসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ১৩টি পেয়েছিল বিজেপি, কংগ্রেস ১৭, গোয়া ফরওয়ার্ড পার্টি নির্দল পেয়েছিল ৩টি করে, এনসিপি ১টি। তবে সেবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেষ পর্যন্ত সরকার করতে পারেনি কংগ্রেস। অথচ ১৩টি আসন পেয়ে এনসিপি পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি এবং নির্দল বিধায়কদের নিয়ে সরকার গড়ে ফেলেছিল বিজেপি। এবার অবশ্য বাকিদের পিছনে ফেলে সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়তে গতবারের মতো এবারে আর বিজেপিকে সেরকম বেগ পেতে হবে না মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, এখন বিশ্ব বাংলা সংবাদ।